ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায় ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাগযোগ এবং গুণত্রয় বিভাগযোগ। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে অর্জুনের মন আনন্দে ভরে ওঠে, সেই সঙ্গে জেগে উঠে অসীম পিপাসা, জীবন মরণের সব গৃহ কথা স্বয়ং ভগবানের মুখ থেকে শুনবার জন্যে। এই দুই অধ্যায়ে অর্জুন দর্শন শাস্ত্রের যে সব কঠিন আর দুরূহ সমস্যা, প্রকৃতি আর পুরুষের পরিচয় কি, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞই বা কে, জ্ঞান কাকে বলে আর জ্ঞানের দ্বারা কাকেই বা জানতে হবে, এইসব বিষয় নিয়ে প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একে একে অর্জুনের সব দুরূহ দার্শনিক প্রশ্নের উত্তর দিয়ে বললেন, হে অর্জুন, এই দেহকেই ক্ষেত্র বলে। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, তেমনি এই দেহের ক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন আর প্রাণ নানা সুখ দুঃখের শস্য উৎপন্ন করে চলে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সমস্ত কাজ প্রত্যক্ষভাবে দেখতে পান তাকেই ক্ষেত্রজ্ঞ বলে। এবং তুমি জানবে প্রত্যেক ক্ষেত্রের মধ্যে আমি পরম ক্ষেত্রজ্ঞ হয়ে বিরাজ করছি। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের ব্যাপার যে আলোতে দেখা যায় তাকেই বলে জ্ঞান, যিনি সকলের মধ্যে আছেন অথচ অদৃশ্য, যিনি সকলকে ব্যপ্ত করে আছেন, যিনি একান্ত কাছে থাকেন অথচ বহু বহু দূরে, তিনি হলেন একমাত্র জ্ঞেয় বা জানবার বস্তু। যিনি একান্ত কাছে থাকেন অথচ বহু বহু দূরে, তিনি হলেন একমাত্র জ্ঞেয় বা জানবার বস্তু। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একে একে দর্শন শাস্ত্রের সমস্ত গৃহ কথার ব্যাখ্যা করে বললেন, অর্জুন, সমস্ত জ্ঞানের মধ্যে যেটা সার কথা এইবার তোমাকে তাই জানাচ্ছি। প্রকৃতি আর পুরুষের সংযোগে সৃষ্টির সমস্ত জিনিসের উদ্ভব হয়। আমি পুরুষ, আমার এই শক্তির আরেক রূপে প্রকৃতিকে আমি ত্রিগুণময়ী করছি। সতরজ আর তম হলো এই ত্রিগুণ। প্রত্যেক জীব প্রকৃতি রূপা মহামায়ার মায়ায় আবদ্ধ। মহামায়া সত, রজ আর তম এই তিন গুণের দড়ি দিয়ে সমস্ত জীবকে বেঁধে রেখেছেন। সত্ত্বগুণের লক্ষণ হলো শান্তভাব, নির্মলতা, জ্ঞান, আনন্দ। রজগুণের লক্ষণ হলো অনুরাগ, তৃষ্ণা, বাসনা, সুখের লালসা। তমগুণের লক্ষণ হলো আলস্য, নিদ্রা, অজ্ঞান, ভ্রান্তি। সত্ত্বগুণ মানুষকে আনন্দের পথে টেনে নিয়ে যায়, রজগুণ মানুষকে কর্ম চঞ্চল করে তোলে, আর তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সচ্চিদানন্দকে অন্ধকার করে ঢাকে। মানুষের সাধনা হলো এই তিন গুণের উপরে উঠা। সত্ত্বগুণ খুবই ভালো, তবুও তা হলো মহামায়ার প্রকৃতির একটা বন্ধন দড়ি। তাই যে মানুষকে মুক্তি পেতে হবে তাকে সব বন্ধন দড়ি ছিঁড়ে উপরে উঠতে হবে। তাই কোনো গুণের বশে থাকা উচিত নয়। সব গুণের বাইরে গুণাতীতকে জানা ও বোঝাই হলো পরম জ্ঞান। ইতি ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, গুণত্রয় বিভাগযোগ নামক ত্রয়োদশ এবং চতুর্দশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ।